বহু প্রতীক্ষার পর ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেয়েছে রংপুরের হাড়িভাঙা আম তবে ভালো ফলন ও বিপণনের উদ্যোগ নেওয়া না হলে তা মুখ থুবড়ে পড়বে বলে মনে করেন কৃষক ও ব্যবসায়ীরা যদিও কৃষি বিভাগ বলছে হাড়িভাঙা আমের উৎপাদন বাড়াতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ ফখরুল সাহিনের রিপোর্ট আর ছবি তুলেছেন এম হাফিজুর রহমান নিজ বাগান ঘুরে দেখছেন রংপুরের সর্বপ্রথম হাড়ি ভাঙ্গা আমের চারা রোপণকারী আব্দুল সালাম সরকার আমটির জিআই স্বীকৃতি পেতে নানা বেগ পোহাতে হলেও এখন তিনি দারুণ উচ্ছ্বসিত জানালেন এর নামকরণের ইতিহাসও নাম নফরুদ্দিন বাড়ি টাকা নিতে উনি বোঝা যায় শৌখিন ছিলেন আমটা ভালো লাগছে খায়া তখন ওটা তখনকার দিনে একটা জল কলম করে নিয়ে আসি লাগাইছিলেন কেবা কারা এটা ভেঙে ফেলছে কালেক্ট করবে গাছটা বড়ো হয়ে গেছে ফলবান হয়েছে ফল খায় দেয় তখন লভজনকে জিজ্ঞেস করে এত সুন্দর ফল আপনি কোথায় পেলেন তো যে ওই যে হাঁড়ি ভাঙি ফেলাছেন এটা সেই আম এই হাঁড়ি ভাঙের নামের এই পর্যন্ত উৎপত্তি এই খবরে খুশি রংপুরের আম চাষিরাও বাজারে আমাদের ধরেন বাইর থেকে কাস্টমার কম আসতো এখন হয়তো একটু কাস্টমার বেশি আসবে যেই পণ্য হওয়ার কারণে এন্ড এবার আশা করতেছি যে যেহেতু জিআই পূর্ণ হলো একটু বাইরে মনে হয় মালটা যাবে এই কারণে আর কি বাজার ভালো হবার সম্ভাবনা করতেছি আর কি হাড়ি আমটা আমরা খেতেও খুব ভালো লাগে সুস্বাদ ভালো এবং তার আশ নাই খেতে বেশি ভালো তবে শুধু জিআই স্বীকৃতি দিলেই হবে না ফলন ও গুণগত মান উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ সহ নানা সহযোগিতার দাবি ব্যবসায়ীদের সরকারের উচিত তাদেরকে সহযোগিতা করা এবং হাড়ি আমের চারা বিভিন্ন জেলায় বিতরণ করা এবং কৃষকদেরকে প্রশিক্ষণ দেওয়া কৃষি কর্মকর্তারা বলছেন রংপুরে প্রতি বছরের মতো এবারও বেড়েছে সুমিষ্ট এই আমের আবাদ এবার চাষ হয়েছে এক হাজার হেক্টর জমিতে আর উৎপাদন লক্ষ্যমাত্রা হেক্টর প্রতি বিশ থেকে বাইশ টন কৃষক ভাইরা বেশ সন্তুষ্ট এবং তারা এই ব্যবস্থাপনাগুলো আমরা যে পরামর্শগুলো দিয়েছি যে নিয়মিত পানি স্প্রে বা গাছের গোড়ায় পানি দেওয়া সেই পরামর্শগুলো তারা যথাযথভাবে ব্যবহার করতেছে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই আমরা আশা করছি যে আমাদের যে গতবারের যে ফলন হয়েছে তার থেকে আমরা বেশি ফলন পাবো গেল বছর রংপুরের হারিভাঙ্গা আম বিক্রি হয়েছে প্রায় চারশো কোটি টাকার আগামী জুনে বাজারে আসার সম্ভাবনা আছে আমটির ফখরুল শাহীন চ্যানেল টোয়েন্টি ফোর রংপুর